আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে জলদি ঝটপট বিরিয়ানি রান্নার একটি রেসিপি শেয়ার করছি। তো রেসিপিতে আমি ইনস্ট্যান্ট মশলা ইউজ করছি। তো শুরুতেই আমি 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবং তাতে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়ে ইনস্ট্যান্ট মশলা, যেটা বিরিয়ানি মিক্স রাঁধুনির, ওইটা আমি ইউজ করছি। ওইটা আমি 1/2 প্যাকেট পরিমাণ ইউজ করছি। 1/2 প্যাকেট পরিমাণ ইউজ করছি কারণ হচ্ছে আজকে আমি 500 গ্রাম মাংস আর 500 গ্রাম চাল ইউজ করব। ফুল প্যাকেট ইউজ করতে চাইলে সেক্ষেত্রে চালের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে হবে অথবা মাংসের পরিমাণ বাড়িয়ে দিতে হবে, যে কোনো একটা 1 কেজি পরিমাণ নিতে হবে। তো আমি 1/2 প্যাকেট পরিমাণ মশলা ইউজ করেছি। মশলাটা ভালো করে তেলের সাথে কষিয়ে নেওয়ার পর আমি এখানে ল্যাম্ব বা ভেড়ার মাংস দিয়ে দিয়েছি। আমি মাংসগুলোকে ছোট ছোট করে কেটেছি যাতে জলদি সিদ্ধ হয়। ভেড়ার মাংস সিদ্ধতে একটু সময় বেশি লাগে, তো ছোট করে কেটেছি এই কারণে এটা জলদি সিদ্ধ হবে। তো একটুখানি মাংসটা নাড়াচাড়া করার পর আমি এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে দিয়েছি। তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রাখার পর মাংস থেকে অটোমেটিক্যালি অনেক পানি উঠবে। তো কিছুক্ষণ পরপরই ঢাকনা তুলে নেড়ে দিতে হবে আর মাংসটা রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত পানিটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। তো মাংস রান্না, আসলে আমি এখানে মাংসটাকে কষাচ্ছি, এই পানিটা শুকালে মাংসটা সিদ্ধ হবে না। তো এদিকে মাংসটার উপরে তেল কিন্তু ভেসে এসেছে, তার মানে ভালোভাবে মাংসটা কষানো হয়ে গেছে। তো আরও কিছুক্ষণ আমি রেখে দিব চুলায়, ঢেকে রাখবো, একটু পরে আমি পানি অ্যাড করব। তো এদিকে আমি 2 কাপ পরিমাণ চাল নিয়ে নিলাম, বাসমতি চাল। আপনারা ইচ্ছা করলে নর্মাল পোলাওর চালও ইউজ করতে পারেন। তো মাংসের ঝোল একদমই শুকিয়ে গেছে, তেল দেখা যাচ্ছে। তো এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব। এখানে আমি প্রায় 2 কাপের মতো পানি ইউজ করেছি। আপনারা চাইলে পানির পরিমাণ আরও বেশিও দিতে পারেন, এটা ডিপেন্ড করছে মাংস সিদ্ধ হওয়ার পরে, মাংস সিদ্ধ হওয়ার উপর। যদি মাংস সিদ্ধ হতে আপনার মনে হয় যে আর একটু বেশি পানির প্রয়োজন, তাহলে আপনারা আর একটু বেশি পানি দিয়ে দিবেন। তো পানি গরম পানি আমি ইউজ করেছি কারণ গরম পানি দিলে রান্নার সময়টা আরও কম লাগবে। তো এবার আমি ঢেকে দিব। তো এদিকে আমি চালটাও ধুয়ে রাখছি। চালটা একটু আগেই ধুয়ে রাখতে হবে, ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে, তাহলে পোলাওটা ঝরঝরা হবে। তো এদিকে মাংসের পানি অনেকটাই শুকিয়ে এসেছে। তো আমি এটাও কিছুক্ষণ পরপর আবারও ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি। রান্না হয়ে গেলে তেলটা উপরে চলে আসবে, দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো তেলটা অনেকটাই উপরে চলে এসেছে। আমি ঝোল একদম শুকাবো না, ঝোল কিছুটা রাখবো কারণ এই মাংসটাকে যেহেতু চালের সাথে মেশাবো, যদি ঝোল না রাখি তাহলে বিরিয়ানির গন্ধ বা টেস্টটা পুরো চালের মধ্যে আসবে না। তো এদিকে আমার রান্না শেষ, মাংস আমি এটাকে একটা সাইডে রেখে দিয়েছি। এবার আমি একটা বড় সাইজের আলুকে কেটে নিয়েছি, একটু ছোট করে কেটেছি যাতে সিদ্ধ হতে কম সময় লাগে। তো আমি খুব অল্প পরিমাণ তেল ফ্রাই প্যানে দিয়ে আলুগুলোকে একটু ভেজে নিব। আমি একটু ঢেকে ভেজে নিচ্ছি যাতে আলুগুলো অনেকটা সিদ্ধ হয়ে যায়, কারণ বিরিয়ানিতে আলু দেওয়ার পর ওইটা, মানে এখানে আমার প্রায় 80% কুক করে ফেলতে হবে আলুটাকে, বিরিয়ানিতে দেওয়ার পর 20% কুক করতে হবে। তো আলুটা তো প্রায় হয়ে গেছে, আমি ইচ্ছা করি এটা একটু পুড়িয়েছি, তাহলে ভালো একটা ফ্লেভার পাওয়া যায়, ভালো গন্ধ আসে, টেস্টও ভালো আসে আলুর। আপনারা ইচ্ছা করলে আলু অ্যাভয়েড করতে পারেন যদি আলু দিতে না চান। তো আলুটা যেহেতু হয়ে গেছে,
তো হয়ে যাওয়ার হয়ে গেলেও আমি এটাকে ঢেকেই রেখে দিব। তো এটা হয়ে গেছে, আমি এটা ঢেকে রেখে দিব এখন। তো এবার আমি একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি, এবার এটাতে এটা ননস্টিকের আমি নিয়ে নিই। ননস্টিক ও নিতে পারেন আপনারা, ননস্টিক নিলে ভালো, তাহলে নিচে লাগার সম্ভাবনা কম। কিন্তু আমার কাছে মনে হয় ননস্টিক পাতিলের থেকে এই ধরনের সসপ্যানে বিরিয়ানি রান্না করলে ভালো হয়। তো প্রথমেই আমি প্রায় 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি আগে থেকে যে ধুয়ে রেখেছিলাম চালটা, ওইটা এখানে দিয়ে দিয়েছি। এবার চালটাকে একটু সময় নিয়ে, 15-20 মিনিট সময় নিয়ে এটাকে ভাজতে হবে খুব ভালোভাবে, যাতে সবগুলো চাল সমানভাবে ভাজা হয়, তাহলে পোলাওটা ঝরঝরা হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়। তো ভালোভাবে চালটা ভেজে নেওয়ার পর আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। দুধ দিলে পোলাওটার দেখতে অনেক সাদা হয় আর টেস্ট অনেক ভালো আসে। আপনারা ইচ্ছে করলে দুধ নাও ইউজ করতে পারেন। তো আমি 1 কাপ পরিমাণ দুধ আর 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। যেহেতু আমি 2 কাপ চাল ইউজ করছি, তো 2 কাপ চালের জন্য নর্মালি যতটুকু চাল তার ডাবল পরিমাণ পানি ইউজ করতে হয় পোলাওয়ের ক্ষেত্রে। কিন্তু যেহেতু মাংসের মধ্যে ঝোল ছিল তাই আমি ডাবল পানি ইউজ করিনি, অর্থাৎ 2 কাপ চালের জন্য আমি 3 কাপ পরিমাণ লিকুইড ইউজ করেছি, 1 কাপ দুধ আর 2 কাপ পানি দিয়েছি। আর মাংসের ঝোলের মধ্যে প্রায় 1 কাপ পরিমাণ পানি হয়তো হবে আছে। তো পরিমাপটা এইভাবে যে 1 কাপ যদি চাল নেন তাহলে পোলাও রান্না করার জন্য, বা ভাতও যদি রান্না করতে চান সেই ক্ষেত্রে ডাবল পরিমাণ পানি দিলেই হয়ে যায়। তো পানিটা যখন শুকিয়ে আসবে ওই পর্যায়ে আমি মাংস অ্যাড করে দিব। এখানে আপনারা দেখেছেন আমি কিন্তু ঢাকনা দেইনি, ঢাকনা ছাড়াই রান্না করতে হবে পোলাওর চালটা। তো পানিটা যখন মোটামুটি শুকিয়ে যাবে তখন আমি এখানে মাংস অ্যাড করে দিব। আর পোলাওয়ের সাথে মাংসটা অ্যাড করার সময় একটু আলতোভাবে নাড়তে হবে যাতে পোলাওয়ের চালগুলো ভেঙে না যায়। তো এখানে দেখে যদিও মনে হচ্ছে যে ভাতটা মনে হয় নরম হয়ে যাবে, আসলে নরম হবে না, এটা একটু পর ঠিক হয়ে যাবে। ভাপের দমে রেখে দিলে পানিটা শুকিয়ে যাবে। তো ননস্টিকের হাঁড়িতে প্রবলেম হচ্ছে পানি শুকাতে সময় বেশি লাগে, তো এই ক্ষেত্রে কোয়ান্টিটি পানির একটু কম বেশি লাগতে পারে, ওই ক্ষেত্রে আপনারা ওইটা খেয়াল করবেন। তো আমি আলুটাও মিশিয়ে দিলাম খুব ভালোভাবে নেড়ে মশলাগুলোর সাথে, চালগুলোকে মিশিয়ে দিলাম, দিয়ে আমি সাইডগুলোকে ভালো মতো ক্লিন করে এভাবে চেপে দিলাম, তাহলে ভাপটা খুব ভালোভাবে নিচ থেকে লাগবে, সমানভাবে চারিদিকে লাগবে। এবার আমি কিছুক্ষণ ঢেকে দিব। 10 মিনিটের মতো ঢেকে রাখার পর আমি এখানে উপরে একটু ঘি ছড়িয়ে দিব আর 1 চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিব। আপনারা কেওড়া জল পছন্দ না করলে এটা নাও ইউজ করতে পারেন, কিন্তু কেওড়া জল দিলে বিরিয়ানির গন্ধটা ভালো আসে। তো এবার আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব, কারণ বিরিয়ানিতে কাঁচামরিচ দিলে গন্ধটা খুব ভালো হয়, যেহেতু এখানে আলাদা কোনো স্পাইস ইউজ করা হয় না, ওই রকমভাবে ঝাল হয় না, তো এটা দিলে একটুখানি ঝাল গন্ধ আসে, ঝালের গন্ধ আসে। আর যার ঝাল বেশি প্রয়োজন খেতে সে হচ্ছে মরিচ এখান থেকে খেতে পারবে ইচ্ছা করলে। তো প্রায় 20 মিনিটের মতো ঢেকে রাখার পর, একদম অল্প আছে, ঢেকে রাখার পর বিরিয়ানিটা হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি যে এটা আসলে ঝরঝরা হয়েছে, মানে এটা ই হয়নি, নরম হয়নি ভাতটা। তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।